আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে সম্মানিত ভিউয়ার্স খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের চলছিল যা মঞ্চ চায় না ব্রেক ব্রেকে যাই কিন্তু আমাদের যেতে হয় আলোচনাটা হচ্ছিলো আমাদের এডুকেশন নিয়ে শিক্ষা ব্যবস্থা নিয়ে এবং শিক্ষা তো আছে কিন্তু একটা শিক্ষা হচ্ছে যে মানুষকে শিক্ষা শিক্ষা মানে মানুষ শিক্ষিত হওয়ার পরও মানুষ অন্ধকারের দিকে চলে যায় তো আমরা এমন একটা শিক্ষা চাই এমন একটা নলেজ যেটা আমাদের আলোর দিকে নিয়ে যায় আমি কথা আর বাড়াতে চাই না আমি সরাসরি আমার শ্রদ্ধা কাছে চলে যাচ্ছি আমি জি হজরত সাহেব আসলে আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করছিলাম যে আমাদের শিক্ষাক্ষেত্রে সব কিছুই আমাদের প্রয়োজন পৃথিবীতে যা কিছু আছে এই সব কিছুকে আল্লাহ রব আলিনের হুকুমের মাতা থেকে রসুলে করিম সাল্লি সাল্লামের তরিকার ভিতরে থেকে আমরা যদি খুঁজি তাহলে আমরা যত বেশি শিক্ষার গভীরে যাব তত বেশি আমরা আল্লাহর পরিচয় পেতে থাকবো তত বেশি রসুলে করিম সাল্লি সাল্লামের আদর্শের ইম্পর্টেন্স আমরা উপলব্ধি করতে থাকব। এই জন্য যেটি আমাদের এখন প্রয়োজন শিক্ষা ব্যবস্থায় সারা বিশ্বে আজকে মুসলমানরা এক সময় সবচাইতে উপরে ছিল আপনি যদি শিক্ষার ইতিহাস দেখেন আমরা ইসলামের শিক্ষার কথা বলছি না আজকে আমরা বলছি শুধু শিক্ষার কথা যে মুসলমানরা সারা বিশ্বের যতগুলো পুরনো ইউনিভার্সিটি এখনও পৃথিবীতে বিদ্যমান আছে এবং কিছু যা কিছু বিলুপ্ত হয়ে গিয়েছে এই সব কিছুই মুসলমানরা সৃষ্টি করেছিল আপনি তো মেইন বিষয়ে ঠাজ করে ফেলেছেন যে বিষয়টা হচ্ছে আমি আমার ভিতরে কিলবিল করছে প্রশ্নটা শিক্ষা যেহেতু আমরা মুসলমান সেহেতু এই ইসলামিক রিলেটেড এবং সেই আমাদের আমাদের শিক্ষা নিয়ে আমরা ডিসকাস করব জাগতিক শিক্ষা এমন ধর্মীয় শিক্ষা কোরআনের মধ্যে আমরা দেখেছি শত শত আয়াত আকিমুসালাত ওয়াতুজাকাত আমরা দেখেছি ব্যবসা বাণিজ্যের কথা আমরা দেখেছি বিজ্ঞানের চিন্তার কথা সব সমন্বয়ে আল্লাহ তালা কোরআন দান করেছেন তাহলে আমাদের সমাজে মুসলমানদের মাঝে ধর্মীয় শিক্ষার নামে মাদ্রাসার বিস্তার এবং জাগতিক শিক্ষার নামে স্কুলের বিস্তার এই যে একটা দেয়াল খাড়া হলো অথচ আমরা দেখেছি আমাদের ইসলামের ইতিহাসের মধ্যে খোলাফায় রাশিদিনের ইসলামের প্রাথমিক কালে যখন আপনার মুসলমানদের সোনালি যুগ ছিল একই ইনভা মানে মাদ্রাসা যাকে বলে প্রতি শিক্ষা প্রতিষ্ঠান সেখানে দাফে দাফে এই যে আপনি বললেন জাহির ইবনে হাইয়ান ইবনে সিনা ওমর খাইয়াম আল বেরুনি দার্শনিকরা বের হয়েছেন প্রতিষ্ঠান থেকে আপনারা বের হয়েছেন তাহলে আজকে আমরা এমন একটা গেড়া খুলে চলে আসলাম এর বিষয়ে আমি জানতে চাই যে এই যে আমাদের ইসলাম কি কোরআন এবং ওয়াহির জ্ঞান কি আসমানি শিক্ষা কি ধর্মীয় এবং জাগতিক শিক্ষা কিভাবে ডিভাইড করে এটা আমার প্রশ্ন আপনার কাছে ডেফিনেটলি না এটা আমাদের জন্য দুঃখজনক মুসলমান সমাজের জন্য এটা দুঃখজনক মুসলমান সমাজে এমন কোন শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত না যেটি তার ধর্মের টাচের বাহিরে থাকবে বলকে সেখানে পৃথিবীতে আপনি ইতিহাস দেখেন একবারে শুরু থেকে বছর আজকে দেড় হাজার বছরের ইতিহাস যেখানে আমরা সব কিছু অর্জন করেছি কিন্তু আমাদের সাথে আমাদের ধর্মীয় শিক্ষা এটা একেবারে বাধ্যতামূলক ছিল সুতরাং মুসলমান কোনো বাচ্চা সে কোনো স্কুলে যাবে আর সেই স্কুলে কোনো লেখা লেখাপড়ার ভিতরে কোরআন থাকবে না সেখানে তার রসুলের হাদিস থাকবে না তার সেখানে মাসাইল মানুষের জীবনের অত্যন্ত প্রয়োজনীয় এটা থাকবে না এটা কোনো অবস্থাতে চিন্তা করে যায়নি আমরা একটি জায়গা শেষ করে সেখান থেকে ইসলামের জন্য স্পেশালিস্ট বিভাগ হতে পারে যেটি মুফতি হবেন মোহাদিস হবেন মোফাসের হবেন ইসলামের ইয়ে হবেন বা অন্য সাহিত্যে ইসলামের আরবিক সাহিত্য বলেন ইংলিশ সাহিত্য বলেন অথবা ওই আরবি সাহিত্য বলেন যে কোনোটা এক জায়গা থেকে গিয়ে কিন্তু প্রাথমিক অবস্থায় আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা এটা অত্যন্ত দুঃখজনক অত্যন্ত দুঃখজনক আমাদের স্কুলগুলো এমনভাবে হওয়া উচিত ছিল ঠিক তো আমাদের বর্তমানে বাংলাদেশে বা বিশ্বের বিভিন্ন জায়গায় যে মাদ্রাসাগুলো আছে তাদেরও এমন হওয়া উচিত ছিল সেখানে শুধুমাত্র কোরআন আর হাদিস থাকবে তা কোনো কথা নয় কোরআন হাদিসের সাথে তাদেরও জাগতিক থাকা তো উচিত ছিল স্কুলগুলোতে জাগতিক শিক্ষার সাথে সাথে বাধ্যতামূলক কোরআন এবং হাদিস ধর্মীয় শিক্ষা থাকা উচিত এই দুটি যখন যে সমাজেই এই শিক্ষা শিক্ষাব্যবস্থা দুটাকে দুইভাবে চালু করে দেওয়া হবে সেখানে ডিভাইড হবে সমাজের ভিতরে শ্রেণী বিন্যাস ঘটবে এবং সে এক সমাজের মানুষ আরেক সমাজকে মানে কিভাবে মৌলবী কেউ মিস্টার কেউ মৌলবী হুজুর কেউ খেজুর এই এই যে হয়েছে যেটা হ্যাঁ দুঃখজনক হলো সত্য যেটি আমাদের সমাজে হয়েছে এটা কাম্য ছিল এটি বিলকুল কাম্য ছিল না জি হযরত আপনাকে একটা জিনিস বলি মনে করেন জিসিএসসি পর্যন্ত ম্যাট্রিক পর্যন্ত যারা লেখাপড়া করে আচ্ছা কোনো প্রাইমারি অথবা কোনো সেকেন্ডারি স্কুলের কোনো টিচার কি বলে যে এই ছাত্রটা এখন ডাক্তার হয়ে যাবে লয়ার হয়ে যাবে বা কোনো দার্শনিক হয়ে যাবে এরূপ বলে কি বলে না যতক্ষণ পর্যন্ত একটা টার্নিং পয়েন্টে সে পৌঁছে গেছে হ্যাঁ জিসিএস পর মানে জিসিএসি থেকে শুরু হয়ে যে সে কি হবে না হবে অতএব কেউ একথা বলে না যে আমার ছেলেকে যেহেতু আমি ডাক্তার বানাবো সেহেতু আমি ডাক্তারি প্রাইমারি স্কুলে দেই বলে নাকি বা আমার ছেলেকে পাইলট বানাবো অতএব পাইলট যে প্রাইমারিতে বানায় বলে নাকি নাই ইভেন কোনো হাই স্কুলও নাই তাহলে আমাদের অনেক অভিভাবক বা আমাদের যে ধারণা হয়েছে যে সে আলিম হবে মুফতি হবে মহাদ্দ হবে অতএব তাকে মাদ্রাসায় দাও আর যে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে তাকে স্কুলে দাও আসলে তো জিসিএসি পর্যন্ত তো সে জানতেই পারে না সে কী হবে না হবে তাই না এটাই এটাই মানে সাধারণ ভাবে প্রাইমারি এবং সেকেন্ডারি আমাদের দুনুটা শিক্ষা ব্যবস্থা একই সাথে থাকা উচিত ছিল যদিও আলহামদুলিল্লাহ এই দুনিয়ার মধ্যে এখনো কিন্তু কিছু এক্সাম্পল মালয়েশিয়াতে এই স্কুলে সরকারিভাবে ভাবে বাধ্যতামূলক

স্কুলে একেবারে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত বা সিক্স পর্যন্ত সেখান থেকে সেভেন থেকে নিয়ে ইয়ার ইলেভেন পর্যন্ত একটা বাচ্চা যদি তার প্রতিটা সাবজেক্ট যেমন সবগুলোতে কিন্তু সেম সাবজেক্ট আপনি দেখবেন এগুলাতে সব ইয়ারেই সমান সাবজেক্ট সব ইয়ারেই সমান সাবজেক্ট থাকে তো এখানে প্রত্যেকটা ইয়ারে যেমন ইংলিশ আছে প্রত্যেকটা ইয়ারে যেমন ম্যাথস আছে প্রত্যেকটা ইয়ারে যেমন আইটি আছে প্রত্যেকটা প্রত্যেকটা ইয়ারে যেমন তাদের পি আছে ফিজিক্যাল ঠিক তদ্রু প্রত্যেকটি ইয়ারে তার ধর্মীয় শিক্ষা থাকাটা এটা উচিত ছিল এটি হচ্ছে রব্বিক আল্লাভ খালাকের প্রথম আমার দিলকে খুশি করে দিয়েছেন আমি জানি আমাদের লক্ষ লক্ষ ভিউয়ার্স কিন্তু এ পিপাসা এই কথার জন্য আমরা আলহামদুলিল্লাহ আমরা আমাদের দুর্ভাগ্য যে আমরা এখান থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা মানে ডিভাইড হয়ে গেছি আমাদের শিশুদেরকে যে আমরা মেট্রিক পর্যন্ত আমরা পড়াইলাম কিন্তু সত্যিকার অর্থে মুসলমান কান্ট্রিতেও আমরা আমাদের বাচ্চাদের সঠিক দিন আমি না আর এমন হয় যে আমরা এক একদিকে মাদ্রাসা কায়েম করেছি যেখানে আমার বাচ্চাটা না ম্যাথস না সায়েন্স না জিওগ্রাফি না হিসেবে কিছুই জানতে পারলো না তাহলে দুই দিকে আমরা দুর্ভাগ্যের মধ্যে মধ্য নিপতিত কি বলেন ওই কে বলছে আমাদের সমাজে একেবারে উপনিবেশের পিরিয়ড থেকে যখন বেনিয়ার আমাদের দেশ শাসন করছিল তখন তখন তারা যে আমাদের শিক্ষা ব্যবস্থা সাজিয়ে রেখে এসেছিল তখন তারাই তাদের স্টেটমেন্ট এই ছিল যে আমরা এমন এক শিক্ষা ব্যবস্থা তাদেরকে দিয়ে দিয়েছি যে শিক্ষা ব্যবস্থায় এরা শুধু চামড়ায় থাকবে ইন্ডিয়ান কিন্তু ইয়ে হয়ে যাবে মন মানসিকতায় তারা হয়ে যাবে ওয়েস্টার্ন এটাই ছিল আমাদের ইয়ে তো এই জন্য আমাদেরকে আজকে এই দুই হাজার ষোলো ইংরেজিতে এসেও আমাদেরকে সজাগ হওয়া উচিত সামাজিকভাবে এই কথাগুলো বলা উচিত যা যে যে আলোচনা আজকে আমি আপনি করছি এটা প্রত্যেকটি জায়গাতে এই আলোচনাগুলো হওয়া উচিত এবং আমাদের শিক্ষা ব্যবস্থায় এর আমূল পরিবর্তন করা উচিত আমি আমার নিজের চোখে না দেখলে আমি বিশ্বাস করতাম না আমাদের দেশে অনেক শিক্ষিত মানুষ এমন আছেন ওরা ভালো শিক্ষিত মানুষ ভালো চাকরি করছেন কিন্তু তাদের নিজের তারা এত বেশি একেবারে তার উল্টো টো আমরা মাদ্রাসায় দেখেছি উনারা কোরআনের উপরে হাদিসের উপরে ফেকার উপরে এত বেশি মাহারতের এত জ্ঞান রাখেন কিন্তু যদি ওনাদেরকে কোনো সামাজিক সামান্য কোনো একটা বিষয় নিয়ে কথা বলা হয় তাহলে সেই ব্যাপারে উনারা জিরো জিরো এই দুটা যে হয়েছে ওই আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি লেভেলে আমাদের ধর্মীয় শিক্ষা এবং জাগতিক শিক্ষা কম্বাইন না করার কারণে এটি আমাদের হয়েছে আপনি আরো খুশি হবেন শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলে যাকে বলা হয় ডুর অফ দ্য ইন্ডিয়ান সাবকন্টিন্ট হাদিসের জন্য ইসলামের জন্য আকিয়েদার জন্য এবং বিভিন্ন সিলসিলার জন্য এটা এটা তো স্বীকৃত এবং তিনি ছিলেন একজন ফলকিয়াতের উপর বিশেষজ্ঞ মানে ওই যে জ্যোতির্বিঠ এবং মেডিকেল সায়েন্সেও তিনি পড়েছেন এবং তিনি হিস্ট্রির উপর এবং বায়োলজির উপরও তিনি লেখাপড়া করেছেন খেমিস্ট্রির উপর লেখাপড়া করেছেন আমি তার জীবনী পড়ে এবং তিনি যে শাওলিউল্লাহ মাহাদিসে দেহলুবি এবং তিনি এই সমস্ত বিষয়ে পড়েছেন আমি মানে থাক লাগিয়ে গেছি আর আমরা কোথায় সেই শাহ শাহ আলিউল্লাহ ছাড়া উপমহাদেশের কেউ একজন তার ইসলামের ধারাবাহিকতা রিজালুল্লার সেই ডাইরেকশন বলতেই পারে না এবং তাকে আমরা ভুলে বসে গেছি ওই যে আপনি যদি আল্লামা ইকবাল যিনি উপমহাদেশের একজন অনেক বড় পোয়েট ছিলেন অনেক বড় কবি ছিলেন আল্লামা ইকবাল অনেক বড় দার্শনিক ছিলেন আল্লামা ইকবাল উনি তার একটি কবিতাতে আমি তার জবাবে সে কুয়াতে আমি পড়েছি উনি বলেছেন রাহ গাই ইসমে আজা রু হে বেলা লি না রহি রাহ গাই ইসমে আজা রু হে বেলা লি না রহি ফলসফা রাহ গাই তলকি গজা লি না রহি তো উনি কথাগুলো কি বলেছেন যে দেখেন আজকে আজান তো রয়েছে কিন্তু ওই বেলালের ওই রোহ যে রুহ নিয়ে আজান দিতে আজকে ছাড়া পিছিয়ে আজান হয় কিন্তু বেলালের যে আজানের দ্বারা মক্কা মক্কা হয়েছে মদিনা মদিনা হয়েছে তার আজান শুনে সব মানুষের নাই কারণ হচ্ছে আমাদের এই সমাজ থেকে রোহানীয় দূর করে দেওয়া হয়েছে ঠিক ইমাম গজালী রহমতুল্লাহ আলহি যে দার্শনিক ছিলেন তার যে ফলসফা ছিল তো তিনার যে ধর্ষণ ছিল এই দর্শনের ভিত্তিতে উনারা সৃষ্টিকর্তার নিকটবর্তী হয়েছেন আस्कर পৃথিবীতে আমরা যদি দেখি যে দার্শনিক দার্শনিক মানে এ আর যেমন পৃথিবী সৃষ্টি আর সৃষ্টিকর্তা দুইটাকে এক করতে পারে না সৃষ্টির মধ্যেই তারা শেষ হয়ে যায় সৃষ্টিকর্তা পর্যন্ত আর পৌঁছতে পারে না আসলে তো এই হযরত ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আমার মনে হয় যে আধুনিক দর্শন শাস্ত্রের প্রবক্তা উনি আল্লাহ তালা তাকে যে জ্ঞান দান করেছে সুবহানাল্লাহ আশা রা কি আগ পর্যন্ত এই মুসলিম মোম্মা তার ঋণ শোধ করতে পারবেন এই জন্য আমাদের উচিত আমাদের বাচ্চাদেরকে আমাদের আমরা যারা প্যারেন্টস আমাদের মা বাবা যারা আজকে প্রোগ্রাম দেখছেন তারা আমাদের এই প্রোগ্রাম থেকে কি উপলব্ধি করবেন এই আলোচনা থেকে কি তারা গ্রহণ করবেন সেটি হচ্ছে যে আমাদের সন্তানদেরকে আমরা এইভাবে গড়ে তুলব আমাদের সন্তানরা ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে তারা সায়েন্টিস্ট হবে তারা তাদের জীবন চালাবার জন্য যত ধরনের জ্ঞান বিজ্ঞান তাদের দরকার আছে সবগুলোই তারা অর্জন করবে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে এগুলো অর্জন করতে গিয়ে তারা যেন তাদের সৃষ্টিকর্তাকে ভুলে না যায় আমরা অন্তত আমাদের নিজেদের উদ্যোগে আমাদের সন্তানদেরকে একটি কমপ্লিট মুসলমানের বাচ্চা হিসাবে তার যা যা প্রয়োজন ভবিষ্যতে একজন শক্তিশালী মজবুত মুসলমান হিসাবে সেজন্য ইসলামকে ডেলিভার করতে পারে নেক্সট জেনারেশনের কাছে সেজন্য ইসলামের মেসেজ পৌঁছে দিতে পারে দূর থেকে দূরে এবং প্রজন্ম থেকে প্রজন্মে এই জন্য আমি আমার সন্তানকে এক বাবা হিসেবে এক মা হিসেবে আমাদের প্রত্যেকের উচিত আমাদের সন্তানকে এইভাবে গড়ে তোলা

তাহলে কোরআন একথা বলে নাই যে তুমি শুধুই মসজিদ এবং মাদ্রাসার নেতৃত্ব এবং কর্তৃত্ব করবে মানে সমাজের রন্ধ্রে রন্দ্রে প্রতিটি ক্ষেত্রে আমরা শুধুমাত্র আমরা এই কথা বললে কমপ্লিট হবে না যে আপনাদের সবাই আর বাচ্চাদেরকে মাদ্রাসা দিয়ে দেন আর সবাই আলেম আর হাফেজ হয়ে সবাই জান্নাতে চলে যান আমরা শুধু এই টুকু

আমার বোনকে আমার মাকে আমার ওয়াইফকে হুম বা এদেরকে আমরা যদি ডাক্তার কাছে নিয়ে যাই তাদের বিশেষ ডাক্তারের পরীক্ষা দরকার হয় সেখানে আমরা পুরুষ ডাক্তারের কাছে যাবো না নারী ডাক্তারের কাছে যাবো আমরা বলি ফতুয়া দিই যে যেখানে নারী ডাক্তার পাওয়া যায় সেখানে পুরুষের কাছে যাবেন না যাইজ হবে না যাওয়া এই নারী ডাক্তারও তো আমাদেরকে সৃষ্টি করতে হবে আমরা যদি আরেক জায়গায় ওয়াশ করি যে মেয়েদেরকে খবরদার ডাক্তার বানাইও না

আর মুসলমান মার বোনরা চিকিৎসার জন্য মুসলমান মহিলা ডক্টরের কাছেও যেতে হবে তাইলে আমি কি বলবো এই কথা যে আমাদের দিন এসেছে আমাদের দুনিয়াকে মুসলমান বানানোর জন্য डेफिनेट দুনিয়া বানানোর জন্য دینকে দুনিয়া বানানো জানা डेफिनेटली নয় আমরা যেখানে যাব ওই ওই ওইটাকে ইসলাম এবং মুসলমানের সাজে রঙ্গিন করার জন্য চেষ্টা করব এটাই আমাদের দুই ধরনের ডিক্স রেকর্ড হচ্ছে একদিকে মানে আমাদের ইসলামহীন ডেস্ক ওদিকে শুধু ধর্মীয় ফেকি বিষয় তো কারো এই দয়টা ডিস্ক যখন আনিয়ে ডাউনলোড করা হয় একসাথে তখন কেউ কারো মেমরি পড়তে পারে না মানে একটা কন্ট্রাডিকশন পরিস্থিতি দাঁড় হয়েছে তো এইটা দূর করতে হলে আমাদের ফাউন্ডেশন গড়ে তুলতে হবে যেটা আপনি বলতেছেন যে ইসলামের শিক্ষা মানে শুরু থেকে দাফে দাফে আমাদের দাফে দাফে প্রত্যেক জায়গাতে আমাদেরকে যেতে হবে ইয়ার ইলেভেন পর্যন্ত যদি আমাদের এই বাচ্চাদের ইয়ার ইলেভেন পর্যন্ত আমাদের বাচ্চাদেরকে আমরা ওই শিক্ষায় দিতে পারতাম যে ফেঁকা এখন আপনারা দেখেন এগারো বছরে তার ফেঁকা সে আলিম হইতে আর কিছু বাকি থাকে না এগারো বছর করছি তো এগারো বছর যদি ফেঁকা পড়তে থাকে প্রত্যেক ইসলামের সাহিত্য ইসলামের ইতিহাস এগারো বছর যদি পড়তে থাকে কোনো ইতিহাস আর বাকি থাকবে না হ্যাঁ যেমন ইংলিশ শিখতে শিখতে এগারো বছর জিসিএসসি যখন তার পরীক্ষা নেওয়া হয় তখন তার ইংলিশ শেখার মতো তাকে বলা হয় যে শেষ স্যাটিসফাইড ইংলিশ শিখে ফেলেছে যে বাচ্চা জিসিসিতে রেজাল্ট ভালো রেজাল্ট করেছে তৃতীয় আমাদের কি আমাদের ইসলামিক সাবজেক্ট কোরআনের ব্যাপারে একজন বাচ্চা যদি ইয়ার ওয়ানেও তার সাবজেক্ট থাকলো একটা সাবজেক্ট ইয়ার কোরআনের উপরে ইয়ার টু থ্রি ফোর সিক্স সেভেন ইয়ার ইলেভেন পর্যন্ত প্রত্যেকটি জায়গাতে তার কোরআনের উপরে তো কোরআন বুজার জন্য যতটুকু নলেজের দরকার সে প্রাইমারি এবং সেকেন্ডারি এডুকেশনে কমপ্লিট করে ফেলতে এখানে আমি একটু আপনার সাথে হই কোরানিক স্টাডি বলতে তো এখানে কয়েকটা ভাগ আছে যেমন মনে করেন যে আমাদের দৈনন্দিন জীবনে তিলাওয়ের জন্য নামাজ সহি শুদ্ধ করার জন্য একটু কোরানিক নলেজ যাকে তাজউঈদ ভিত্তিক বলা হয় বাকি হচ্ছে এই যে আল্লাহ তালা যে সমগ্র কোরআনের ভিতর আমাদেরকে জীবন পরিচালনার ক্ষেত্রে বিজনেস পরিচালনার জন্য সমাজ পরিচালনার জন্য যে বিভাগগুলো দিয়েছেন দাফে দাফে তো আমরা এই কোরআনিক স্টাডিকে আমরা আমাদের জীবন উপযোগী এবং মনন উপযোগী আমাদের সন্তানদের জন্য আমাদের ছাত্রদের জন্য আমরা এভাবে মানে জুড়ে থাকি প্রাইমারি এবং সেকেন্ডারি লেভেলে যদি আমাদের সন্তানদের জন্য ওগুলো বাধ্যতামূলক থাকতো তাহলে যেটা হয়তো যে হাইয়ার এডুকেশনে তারা ওখান থেকে যেতে পারতো আজকে ওখান থেকে মাদ্রাসাতে স্কুল থেকে কোনো মানুষ ইয়েতে যেতে পারছে না

আপনাকে কিভাবে মোবারকবাদ দিবে এবং কি বাসায় আপনার প্রশংসা করব আমি জানি আমাদের লক্ষ লক্ষ হাজার হাজার ভিওয়ার তারা দেখতেছেন এবং অবলোকন করতেছেন অনুধাবন করতেছেন যে আমরা আমাদের সেই আমাদের সেই সোনালি একটা রাস্তা থেকে আমরা মানে ছিটকে পড়েছি এবং সেই রাস্তায় আবার আমাদের কুড়িয়ে আনতে হবে রাস্তাকে নির্মাণ করতে এবং সেখানে আমাদের আবার চলে আসতে হবে সঠিক জায়গায় এজন্য আপনার এই দিক নির্দেশনা আমি জানি লক্ষ লক্ষ ভিউার দেখতেছেন এবং এটা একটা মাইল ফুলক হিসাবে কাজ করবে আমরা ব্রেকে যাচ্ছি ব্রেক থেকে আসার পর আমি সম্মানিত ভিউয়ার্স আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা কল করবেন কারণ আপনাদের সন্তান নিয়ে আপনাদের আওলাদ নিয়ে ফিউচার নিয়ে এডুকেশন কে কিভাবে করবেন না করবেন আমি আমার লাইফে আমি এই শিক্ষা নিয়ে বেশি ভাবনা করি এবং স্টাডি করি এবং কাজও করতেছি সেইভাবে আর আজকে এই যে বিষয় নিয়ে আমি স্টাডি করি গবেষণা করি রিসার্চ করি সেই বিষয়টাই আজকে আমাদের আলোচনার বিষয় আমার অত্যন্ত শ্রদ্ধাবাজন আমার প্রিয় বন্ধু আমাদের আলোচনাটা জমে উঠেছে আমি জানি আপনারা উপভোগ করছেন আপনারা আমাদের ব্রেকের পর আপনাদের আলোচনা এবং প্রশ্ন আপনারা নিয়ে আসবেন ইনশাল্লাহ তারপর দেখা হবে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি